কাছাড় জেলা কংগ্রেসের সংখ্যালঘু শাখার প্রশাসনিক সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে কাটিগড়ার এক উদীয়মান যুবক শামসুদ্দিন লস্করকে। আসাম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি সলমান খান এ দায়িত্ব প্রদান করেছেন। বুধবার কাছাড় জেলা কংগ্রেস আয়োজিত এক অনুষ্ঠানে আসাম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি সলমান খান এ দায়িত্ব প্রদান করেন। কাটিগড়ার কড়ুইকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শামসুদ্দিন লস্করকে এ দায়িত্ব প্রদান করায় কাটিগড়া তথা কাছাড় জেলা কংগ্রেসে খুশির হাওয়া বইছে। কাটিগড়া ও কালাইন এলাকার বেশ কিছু যুবক শামসুদ্দিন লস্করকে কাছাড় কংগ্রেসে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় রীতিমতো এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের খুশি ব্যক্ত করে বলেন, শামসুদ্দিন লস্করকে এ দায়িত্ব প্রদান করায় তারা অত্যন্ত আনন্দিত। তাছাড়া তারা আশা প্রকাশ করে বলেন, তাকে এ দায়িত্ব প্রদান করায় কাটিগড়া তথা কাছাড় জেলা কংগ্রেসে এক আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি তারা আসাম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি সলমান খান, কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার, জেলা কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি আনসার উদ্দিন বড়লস্কর, খসরু আলম চৌধুরী, নিশিকান্ত সরকার, মেহেরুন্নেসা চৌধুরী সহ জেলা কংগ্রেসের কর্মকর্তাগণকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাছাড়াও কাটিগড়া ও কালাইন ব্লক কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি যথাক্রমে আনোয়ার উদ্দিন বড়ভূঁইয়া ও আবুল হোসেন বড়ভূঁইয়াকে নিযুক্তি প্রদান করায় কাটিগড়া সমষ্টিভিত্তিক যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাগণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। সভায় উপস্থিত ছিলেন সাইদ আনোয়ার বড়ভূঁইয়া, কাটিগড়া সমষ্টিভিত্তিক যুব কংগ্রেস সভাপতি মেহবুব হোসেন লস্কর, আব্দুল আহাদ তালুকদার, মস্তাক আহমেদ লস্কর, সাখওয়াতুল আম্বিয়া, আমির হোসেন লস্কর, ফারুক আহমেদ প্রমুখ। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন। জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের এক গুরুত্বপূর্ণ পদ, প্রশাসনিক সাধারণ সম্পাদক পদে আমাদের কাটিগড়ার এক সুসন্তান, আমাদের অতি প্রিয় শামসুদ্দিন লস্কর ভাইকে নিয়োগ দেওয়া হয়েছে। তাই সর্বপ্রথম আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমরা এই নিয়োগ দেওয়ার জন্য কংগ্রেস রাজ্যের নেতৃবর্গ, বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস মাইনরিটি চেয়ারম্যান সলমান খান মহাশয়, কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার সহ কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি যে আমাদের কাটিগড়ার এক সুসন্তানকে জেলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমরা আশাবাদী উনার নেতৃত্বে আগামী দিনে আমাদের কাছাড় জেলা সংখ্যালঘু কংগ্রেস সংখ্যালঘু বিভাগ আরও শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে। তৎসঙ্গে ওনার পাশাপাশি আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি কাটিগড়া ব্লক কংগ্রেস মাইনরিটি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আনোয়ার উদ্দিন মহাশয় সহ কালাইন ব্লক মাইনরিটি চেয়ারম্যান আবুল হোসেন ভাইকে। উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করতেছি আর শামসুদ্দিন লস্কর ভাইকে, কারণ আমরা দীর্ঘদিন থেকে দেখছি ওনার রাজনৈতিক দক্ষতা এবং ওনার সমাজসেবিকতা। বিভিন্ন সময় ওনার যে কর্মস্প্রিয়তার কারণে আজকে যে আমরা এক উদীয়মান যুব নেতা হিসাবে যে কাছাড় কংগ্রেসে এক গুরুত্বপূর্ণ পদ, কাছাড় জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের প্রশাসনিক সম্পাদক পদে নিযুক্তি দেওয়ার জন্য আমরা কাটিগড়াবাসী তথা আমাদের যুব কংগ্রেস এবং আমরা কংগ্রেস কর্মী হিসাবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কেননা ওনার যে দক্ষতা রয়েছে, আমরা আশাবাদী এই দক্ষতার ভিত্তিতে কাজ করলে যে আমাদের দল অত্যন্ত শক্তিশালী হিসাবে একটি রূপরেখা তৈরি করতে পারবে। ওনার যে রাজনৈতিক যে দক্ষতা আছে এটা আমরা কোনোদিনও বলতে পারবো না, আমরা আগেও ওনাকে দেখেছি। তাই এই জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আসাম রাজ্যিক সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সলমান খান মহাশয়কে এবং কাছাড় সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর মহাশয় এবং কাটিগড়ার সম্মানিত বিধায়ক খলিলউদ্দিন মজুমদার মহাশয় এবং আমাদের কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হোসেন আহমদ চৌধুরী মহাশয়কে। তার সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি কাটিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেসের দুই উদীয়মান যুব নেতা, যেমন আমাদের কাটিগড়ার আনোয়ার উদ্দিন বড়ভূঁইয়া এবং কালাইনের আবুল ভাইকে দুই ব্লকের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান পদে নিযুক্তি দেওয়ার জন্য আমরা গোটা কাটিগড়া কংগ্রেস কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার।
তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।